আৰু অলমান নাকি হব আৰু এনেকে হব অলমান আজি কালি কুড়া তো জোস বিলাক বহুত বেছি রে তু পাবো তো সাউ গেট বিলাক দিছে কি ধুনিয়া লাগি আছে এনেকুৱা লাগি আছে দুর্গা পূজা হাইকি বাইকখন লৈ গৈছে কুড়া হেল্ল' এভৰিওৱান এণ্ড ৱেলকাম বেক টু এনাদাৰ নিউ ডে কি খবৰ আপোনালোকৰ আগৰ আপোনালোক সব ভালে আছে মানে আজি শনিবাৰ যিহেতুকে শনিবাৰে আমাৰ অফিচ বন্ধ থাকে আৰু একেদিন মই পুৰা ঘূৰা ফুৰা পুৰা হৈ আছে তো জানে আপোনালোকে গমেই পাইছে ভিডিঅ' চাই কিনে তো যিহেতুকে ঘূৰা ফুৰা বেছি হৈ গ'ল সেইকাৰণে মই ভাবিছোঁ আজি ঘৰত যাই কিনে টাইম দিওঁ যিহেতু ঘৰত ইমান টাইম দিয়া হোৱা নাই একেদিন মানে কেনেকুৱা হৈ আছে অলপমান টাইম থাকি দিওঁ আহি যাওঁ এনেকুৱা হ'লে বেয়া তো মানে ঘৰৰ মানুহকেইটাৰ লগতো থাকিলে অলপ সিহঁতৰো ভাল লাগে লগতে মোৰো বেছি অলপমান ভাল লাগি যায় তো সেইকাৰণে ভাবিলোঁ যে আজি ঘৰত যাওঁ আৰু আজি যিহেতুকে শনিবাৰ বহুত দেৰিলৈকে মোৰ খোৱা গ'ল সেইকাৰণে প্ৰায় এতিয়া গধূলিয়ে হ'ল আপোনাৰ 4টা বাজিল তো যিয়ে নহওক এতিয়া যাবৰ কাৰণে ওলাইছোঁ তো বলক ওলালো লক কৰি দিলো বলক আৰু অলপমান এনেকে হওক আৰু এনেকে হওক অলপমান এই কথা ক'ব আহিছে হাই গাড়ী আহিছে কা নাই হা কি কৰিছে এনেকে আহে নেকি খুন্দা মাৰি দিন তাতকে এইখন আৰু নচন দেখা নাই বাপৰে বাপ আজিকালি খুৰা তোৰ জোচবিলাক বহুত বেছি দে পানী গৈছোঁ আৰু চব ক্ষেত্ৰতে অকল গাড়ী চলোৱাৰ ক্ষেত্ৰত নহয় চব ক্ষেত্ৰতে ভালে বেয়াই চব ক্ষেত্ৰত খুৰা তোৰ জোচবিলাক বহুত বেছি আজি ইমান ভিৰ আৰু মানুহবিলাকে এনেকৈ গাড়ী চলাই আছে একদম পাগলৰ নিচিনা বুলি ক'লোঁ মই পিন্ধি আহিছিলোঁ বগা টি চাৰ্ট তই ঘৰ যাই পোৱালৈকে হ'ব ক'লা সেইখিনি জেগাত আচলতে এটা পুলিচ লাগে ট্ৰেফিক পুলিচে বহুত দৰকাৰ কাৰণ মানুহবিলাকে যেনেকৈ তেনেকৈ যায় আৰু এইটো ৰাস্তাইদি সোমাই দিলে পিছৰ গাড়ীবিলাক আহিব নোৱাৰে তো তেল ভৰাই ল'লোঁ আৰু বস্তু লৈ ল'লোঁ মানে কেনেকুৱা হয় ইয়াতে ইয়াৰে কাটা আছে তেলৰ দেখাই যে আছে আপোনালোকক ইয়াতে তো দুডাল দেখাই আছিল মানে কেনেকুৱা হয় ডিজিটেল মিটাৰত যদি দুডাল দেখায় তো অলপমান টেনশ্যনে হৈ যায় মানে মই বেছি ডিজিটেল মিটাৰৰ কাৰণে ভৰসা নকৰোঁ সেইকাৰণে গোটেকে তেলটো ভৰাই ল'লোঁ আৰু খানা মানে বস্তু লৈ ল'লোঁ অলপমান ঘৰৰ কাৰণে তো মানে কেনেকুৱা হয় আজিকালি অলপমান যি টি বস্তু ঘৰত নিবও নোৱাৰোঁ যিহেতুকে মা নতুনকৈ ডায়েবেটিছ ধৰা পৰিছে তো সেইকাৰণে যিমান পাৰোঁ ভাল বস্তু অলপমান নিব চেষ্টা কৰোঁ কাৰণ মাহটো এটাই ন তো অলপমান যিয়ে নহওক ভাল বস্তু অলপমান নিওঁ সেইকাৰণে আজিকালি মানে কেনেকুৱা হয় ঘৰ বেছি যোৱা নাযায় তো যোৱা নোযোৱাই মেইন কাৰণটো হ'ল এইখন ব্ৰিজ যদি মালিগাঁৱৰ ব্ৰিজখন ঠিক হৈ যায় আৰু প্ৰব্লেম নাথাকিব যেন লাগে তো চাওঁ 28 তাৰিখে বোলে অপেনিং কিমান দূৰ হয় সঁচা নাজানো আৰু মানে মানে আচলতে ফেমিলিৰ মানুহকেইটাহে মেইন মানুহ যদি সেইকেইটাকে টাইম দিব নোৱাৰোঁ কেনেকৈ হ'ব তো কিবা কৰি হ'লেও টাইম মিলাই কিনে ওলাব লাগিব ঘৰৰ মানুহকেইটাৰ কাৰণে টাইম আৰু ঘৰৰ মানুহকেইটাক দেখা পালেও মনটো অলপমান কিবা ভাল লাগি যায় হয়তো 1 ঘণ্টা থাকক বা 2 ঘণ্টা ঘৰত মানে স্পেণ্ড কৰক কিন্তু অলপ টাইম ঘৰৰ মানুহকেইটাক দেখা পালেও মনটো ভাল লাগে ন সেইটোৱে আচলতে মেইন কথা এতিয়া টেনশ্যন নাই যাওঁ বাপ ইমান ভিৰৰ মাজত ওলাই আহিলোঁ এতিয়াহে অলপ ভাল লাগছে আৰু বতাহখিনি পাই খুবেই ভাল লাগে মানে মানে মন চন উৰি যায় ক'ৰবাত বেলেগত থকা যেন লাগে ইমান গাড়ীৰ মাজত ইমান গৰমত থাকি কেনে যেতিয়া অলপমান ফ্ৰী ৰাস্তাত বাইকখন ভালকৈ এক্সিডেণ্ট কৰি কিনে চলাই না এতিয়াহে আচলতে বস্তু মেইন ফিলিংটো আহে এতিয়াহে ভাল লাগছে অঁ দে ঠিক আছে তো মই মিৰ্জা পালোঁ আৰু দেখিছে লাইন কিমান আছে গাড়ীৰ প্ৰথমতে ভাবিছিলোঁ কি হ'ল লাইন তো এতিয়া মনত পৰিল আমাৰ তাৰমানে আজি কেনেকুৱা চবেইতো জানে মনসা পূজা চলি আছে আমাৰ মিৰ্জাটো এটা মনসা মন্দিৰ আছে এইটো নিজেশ্বৰী মন্দিৰ বুলি কয় যোনটো মিৰ্জা নাপাওঁতে এটা আপ পাব তো সেই পেট্ৰল পাম্প এটা আছে পাৰ কৰি কিনে আপোনালোকে মন্দিৰটো পাব তো চাওক গেটবিলাক দিছে কি ধুনীয়া লাগি আছে এনেকুৱা লাগি আছে যেন দুৰ্গা পূজা মানে এনেকুৱা পূজা চূজা হৈ থাকিলে ভাল লাগে আৰু অলপমান যিহেতুকে আমাৰ এইখন পূজা অলপমান ডাঙৰকৈ পতা যায় তো আপোনালোকক মই অলপমান এইটো ছাইডেদি আহি কিনে দেখাম জাম আছে হ'লেও ভাল লাগে এনেকৈ লাইট চাইট জ্বলি থাকিলে যিহেতুকে বহুত দিনৰ মূৰত এনেকুৱা লাইট দেখিলোঁ তো লাষ্ট টাইম দেখিছিলোঁ ৰাস পূজাত তো ৰাসো আমাৰ এইটো ছাইডে বহুত ডাঙৰ ডাঙৰ ডাঙৰকৈ হয় তো এইটোৱে আচলতে মন্দিৰটো অলপমান আগত তো এইটোৱে মন্দিৰটো আৰু মানুহ দেখিছে কিবা মানুহ আছে তো মানুহ মানে বহুত মানুহ হয় ইয়াতে মানে বহুত নাম থকা পূজা হয় এইটোত যোনটো মাৰে পূজা কওঁ আমি আপোনালোকে বা কি কয় নাজানো যদি মাৰে পূজাক বাদে কিবা বেলেগ পূজা কয় আপোনালোকে কমেণ্টত জনাব কি কয় এইটোৱে গেটটো আচলতে এইটোৱে গেট
তো এতিয়া চাই লওঁ এবাৰ যদি পাৰোঁ ঘৰত যাই কিনে আহিব চেষ্টা কৰোঁ। আপোনালোকে মানুহ দেখিছে কিমান মানে ধৰক বহুত মানুহ আছে। তো মই ঘৰ আহি পালোঁ অলপ আগতে আৰু আছে কোন এই ৰেডি ৰেডি তো ৰেডি যাম এতিয়া ক'ত মাৰে পূজা চাব বলক। আমি আহিলোঁ মাইনা আৰু মই ইফালে গেটখন আছে আৰু ভিতৰত মানুহ চাওঁ কিমান হিচাপত মানুহ আছে আপোনালোকে একবাৰ লক্ষ্য কৰক। মানে ইমান মানুহ যে দিনক দিনে বস্তুবিলাক যিমানে ডাঙৰ হৈ যায় আছে পূজাখন সিমানে আচলতে মানুহ বেছি হৈ যাইছে। আৰু এইফালে আছে আমাৰ মনকামাৰ মূৰ্তিটো, তো এইটোৱে আচলতে মেইন মূৰ্তি। আৰু মাইনা ইফালে সেয়া কৰি ল'লে ধুনীয়াকৈ আৰু ময়ো ইফালে সেয়া কৰিলোঁ। আৰু আমি এতিয়া ওজন নাচ চাম লগতে আপোনালোককো দেখাম, আপোনালোকে একবাৰ চাওক। তারপরা ওলাই কিনে আমি ধুনিয়া রেস্টুরেন্ট এখন সোমালো যখন আপনার মির্জাতে আছে টেস্ট মান্ত্রা বলে। তো আমি প্রায় আহিলে ইয়াতে খুয়া হয় কারণ ইয়াতে খানা বহুত ভাল হয়। তো এইফালে খাই আছো মই দেখিছে মানে কেনেকুৱা খানা দেখিলে রব নোৱাৰা হয়, এখানে খানা পুরা আগতে লৈ লৈছো মই। ইফালে আছে মাইনা, তার অলপ লাজ করে আছে ক্যামেরাটো লওয়া কারণে, যে নক আমি খাই কিনে তারপরে ওলাই দিম। তো অলপ আগতে উঠিলো আর উঠি কিনে এটা দেরি হল, কিমান টাইম তো নকম এটা, তো মানে কেনেকুৱা হল এটা উঠি কিনে ইফালে আছো মাইনা টিভি চাইছে, কি চাইছা? বা রোডিসর ফ্যান, তো রোডিস চাই আছে। আর ফেলে আছে মা, কি করি আছা? তুই সব ঝাড়ু মারি চপত পালি মান দাও ঝাড়ু। হ্যাঁ কাঞ্চি বা দেউতা বলি মান দাও ঝাড়ু লই সেই সব ঝাড়ু ঝাড়ু চাই সব ঝাড়ু চাই সেই। হ্যালো রেকো নাই মই তে ওলাই যাম অলপ বজার করব যাম, বজার মানে এলে অলমান কিবা আনব যাম। তো এনেকে যাব হলছিল লগ পালো আমার বাচ্চা পাটি চলি খবর কেনে গা একদম মজা। কি আছা? উড়িয়াম 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 মোর গাছ। তো এটা ওরা মোর গাছটা খুব কাটো দল কাটো ছিল এ বাপ রে বাপ কোন আইছি যাও আই ফলে মেন হিরো আমার কাঙরে চালা ফুটবল টিম তো গতাইলো কোচা ফুটবল টিম নিকে তো এ নাসা কি এটা বিতা টিম তে এত গোলকিপার রেডি হইছে ইয়াল হিরো রে এ জতা জুর গো উঠ 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 মুলো উঠ এ উঠ হ্যাঁ সুদে খানা নিকে তো এই সব কাজিয়া তো মারামারি লাগবে ইতা আজি তো মানে কি হল হেলমেটও লওয়া নাই হ্যাঁ সেইকারণে এত এত ইঙ্গি ধরবি অলমান চাং দিয়ে কথা পাতি যাম। তো বাইক নাই আজি মোর বাইকখান নাই ভাইটি বাইকখান লৈ গেছে পূজা অলপমান বজার করি আহ বাবু এইখানে লৈ লৈছো মেমি পোকো পাই দিলু মেমি পোকো পেন মেমি পোকো পেন জন্ম যা তো এনেকে লাই এনেকে আহি আছো ডাইরেক্ট বজার লৈ গেছো। তো আজি মির্জা আজি রবিবার যেটাকে মির্জার বাজার, তো দেখা পাইছে মানুষবিলা কিমান আছে ইফালে সব দোকানে দোকান ভরি আছে। আর বাইকখান এতে পার করে কিনে আমি যাম এটা মাছ বাজার, তো মির্জার মাছ বাজার খান আপনার দেখাম আজি আহক বলক। এনেকে খোজকাঢ়ি আহি কিনে পালো মাছর বাজার, ইফালে মাছ আছে আর ইফালেও মাছ আছে আর ইফালে যদি আপনার চাই মুরগি আছে। তো মানে এনেকাই হয় বাজারখন দেখি গেলে আর মাছ কাটিব ইয়াতে দি দিছো ধুনকে মাংস লই ললো অলমান আর মাছটা আমার পাতা প্রায় কাটা হলে আর এনেকে বস্তুখিনি লই কিনে তারপরে বাজার করে উলাই দিল আর বাইক স্টার্ট দিল ধুনকে আর তারপরে বাইক স্টার্ট দিয়ে গুছিয়ে আইলো ডাইরেক্ট ঘরলৈ। তো বাজারের পর আইলো আর ইয়াক লই গেছিল প্রাঞ্জলক লই গেছিল যাবি কত যাবি হ্যাঁ। তো আমার বাচ্চা পাটিক যে দেখিলে ইয়াতে সোমাই আছে এটো, তো বলো ঘরত যাও এই ঘর পালো যা বাই বাই। তো এনেকে বস্তু আনি কিনে থই দিল আজি সালা মাছও আনছো মাংস আনছো যা খাওয়া হে কথা কি বানাবি মাছে দি পাবনা। বহুত দিনের মূরত এনেকে উলাইছো আমি একেলগে চাহ খাব, তিনটা মানুষ আছো বর্তমান কিন্তু বাকি দুটা নাই। তো যিয়ে নহক এনেকে আমি বুড়িয়াকে হাই ধেমালি ফুর্তির মাজেরে আমি চাহ খাব উলাইছো, এনেকে ধুনিয়াবিলাক বস্তুবিলাক লই লৈছো যিহেতুকে ভাত হওয়া নাই তো চাহেকে খাই দিম। এটা ভাত হব ভাত হওয়া নাই কিন্তু আমার এই রাস্তার ওসর এই আমি আপনি মরমত কি বলি মাতু ইয়াক আপি চাওক তো রাস্তারে হয় যেহেতুকে দুপুরের সময়খিনি আমার ইয়াতে থাকে আর ভাত সাত খাব পাই বুড়িয়াকে ভাল লাগে দি কিনে কি হল তোর আর কি হল আপি আ বাপ রে বাপ। তো আপির কারণে খানা লই লৈছো আর মাতিছো আপি আ আ আ আ আ ফেলে। তো আমার এটা বস্তুবিলা পুরা রেডি, মায় পুরা রেডি করলে এটা বস্তুবিলা সবরে মানে এটা বুড়িয়াকে দিছে ইয়াতে। তো আমি এটা তিনটাই আছো তিনিজনে আছো যেহেতুকে দেউতা আর ভাইটি দোকানত আছে, তো এই কারণে আমি তিনটা খাম ইহতে আহা নাই এতিয়ালৈকে। তো ইহত আহিলে সিহঁতক নেদেখাও আর অল্প প্রবলেম হয়ে যাব যেহেতুকে দেউতাক ভাত খুব আর কি দেখাম মই, তো দেউতাক একদিন ভালকে দেখাম আপনাদের কিন্তু আজি নেদেখাও। তো আমি তিনটাই লৈছো কি হল খাই আছা কিয়া
মোৰ বাইকখন অলমান ওয়াশিং কৰিব লাগে চাও খালি আছে না নাই আহি আহি মই পালো এটা ভৰলু তো বাইক দেখোন ইয়াতে বহুত আছে তো হ'ব না নাই বা চাও আৰু হ'ব বঢ়িয়া মানে বাইকখন বহুত লেতেৰা হৈছে সেইকাৰণে বাইক টু ওয়াশিং হৈ গ'ল ইতা ভাল লাগিছে মনটো মানে বাইকখন পুৰা লেতেৰা হৈ আছিল আৰু যোনে ধুই আছিলে ওয়াশিং কৰা মানুহটো হৈ মানে ডাবল ষ্টেম নাই ন এইখনত ডাবল ষ্টেমটো মই লগোৱা নাছিলোঁ সেইকাৰণে মানে ধুতে অসুবিধা পাইছে আৰু তো ক'লে লগাই ল'ব লাগিব ৰ'ব বহুত ক্ষেত্ৰত লাগে মানে বহুত দৰকাৰ ডাবল ষ্টেমডাল সেইকাৰণে মানে লগাই ল'ব লাগিব তো চবতকৈ লাষ্ট কাম আছিল মোৰ এইটো তো অলপমান চুলি কাটি দিলোঁ যিহেতুকে কালিৰ পৰা আকৌ আৰু অফিচ ষ্টাৰ্ট সেইকাৰণে অলপমান ক্লিন হৈ ল'লোঁ আৰু মই আছোঁ এতিয়া মোৰ ৰুমৰ গলি যাব এইটো চাইডেদি আৰু আছোঁ মই এতিয়া চেলুনত মনোজ ভাই আছে মোৰ লগত তো কৈছে মানে কেনেকুৱা ছাবস্ক্ৰাইব কৰা নাছিল সেইকাৰণে মই ফোন দুটা লৈ কিনে দুটাকে ছাবস্ক্ৰাইব কৰি দিলোঁ ইভাৰ নেক্সট ভিডিঅ' আহিলে চাই থাকিব পাৰিব আৰু আপোনালোকেও যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব বঢ়িয়াকৈ যেনেকৈ মনোজ ভাই কৰি দিলে এইটো আৰু মনোজ ভাই বোলে কিবা ক'ব মানে দোকানটোৰ নাম ক'ব লোকেশ্যনটো ক'ব হ'লো তো ইয়াতে ভিমা কালাপাহাৰৰ যোনটো ভিমাৰ্ট আছে ভিমাৰ্টৰ পৰা মানে সোমাই আহিব লাগে অলপমান ইয়াতে মূৰ্তিও মানে মূৰ্তি বনাই তাৰ মূৰ্তি দোকানে মানে মূৰ্তি দোকান আছে ইয়াতে ইয়াতে চব মূৰ্তি চুটি বনাই ইয়াতে ধুনীয়া ধুনীয়া তো ইয়াৰ পৰা অলপমান সোমাই আহিলে আপোনালোকে দোকানটো পাব তো এইটোৱে আছিল ভিডিঅ'টো আকৌ লগ পাম এটা নতুন ভিডিঅ'ত নতুন ৰূপত তেতিয়ালৈকে হাঁহি থাকিব ফূৰ্তি থাকিব বিন্দাছ থাকিব